মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মিষ্টি ফ্যামিলি। নতুন আরেকটি ভিডিও, অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে সেপ্টেম্বরের 18 তারিখ আর আশ্বিন মাসের 1 তারিখ, আজকে রবিবার। তো সবাইকে হ্যাপি সানডে। আর এখন বাজে 9টা। তো আমার বাসিকা সব সারা হয়ে গেছে আর বিছনাও তোলা হয়ে গেছে। তো শায়ন পরিটরে চলে এসছে আর দেখো ঠাকুরটা আজকে তোলা হয়নি, তোমাদের দাদাভাই সময় পায়নি, ওই জন্য ঠাকুরটা তুলতে পারিনি। আমি এখন স্নান টান করবো, ঘর মুছেছি, বিছনা তুলেছি আর হচ্ছে বাসন টাসন কিছু ছিল সেগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, অল্প কিছু ছিল। আর কালকে তো সেভাবে আর রাত্রে রান্না করিনি, কালকে ছিল খিচুড়ি তরকারি সবই ছিল, সেগুলো খাওয়া দাওয়া হয়েছে আর সেগুলো মানে বাসন টাসন কিছু ছিল। আর এখন স্নান টান করে ঠাকুরটা তুলবো, ঠাকুরের জায়গাটা মুছবো আর পুজো বাসন টাসন ধুয়ে টুয়ে রেখে দেবো, আর তোমাদের দাদাভাই পুজো দিয়ে নেবে। আর আমি যাবো রান্না করতে, রান্না করতে কোথায় বলতে, কালকে তো খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছে, আজকে বিশ্বকর্মা পুজোর একটু মাংস টাংস যাই হোক, তোমাদের দাদাভাই বাজারে গেছে তো মাংস নিয়ে আসছে, খাসি মাংস, আর সেগুলো রান্না টান্না হবে। কী কী রান্না হবে সব তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো চলো এখন আর বকবক করবো না, এখন স্নান করে নিই, তারপর বাদ বাকি কাজ করব, পরে দেখা হচ্ছে আবার। আর এখন মাংসের আলু ভাজা হচ্ছে আর এখানে পেঁয়াজ আর গোটা গোটা রসুন দিয়েছে, সেই বাড়িতে দিয়েছে সব মাসি, বাড়িতে দিয়েছে মাসিকে দেখা, এই যে মাসি বাড়িতে গিয়েছে আর আমি রান্না করছি। তো মাসি রান্না করে প্রত্যেকদিন। আর এখানে মাংস মাটন হচ্ছে ধুয়ে রাখা হয়েছে। আর কী কী রান্না হয়েছে, এখানে ভাত হয়ে গেছে, পটল ভাজা, আর এখানে মসুরির ডাল, এই যে পটল ভাজা, আর চাটনি হবে, খেতে বসে গিয়েছি। তো কী কী রান্না হয়েছে তোমাকে দেখিয়ে দিচ্ছি, এখানে হয়েছে ভাত, শাক, সজনের শাক, পটল ভাজা, ডাল, আর খাসির মাংস, আর চাটনি, আর মিষ্টি আছে, মিষ্টি আর বুন্দে আছে, সেগুলো আর শেয়ার করলাম না। তো এখানে রসগোল্লা আছে, তো পরে আবার দেখ, আর পরে তো খুব ঝড় বৃষ্টি মতো হয়েছে, তো নেক্সট ডে আবার দেখো চলে এসেছি। তো পুরো কালকের ভিডিওটা তো কমপ্লিট করতে পারিনি, তো এখন দেখো পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে, তো স্নান করে পুজো দেওয়ার পরে তারপরে করবো রান্নাবান্না। তো কী কী রান্না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সোমবার, আর আজকে বিশ্বকর্মা ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে, তার নতুন ঠাকুর যেটা সেই ঠাকুরটা মন্দিরে রাখা হবে, আর পুরনো বিশ্বকর্মা ঠাকুরটা সেটা বিসর্জন দেওয়া হবে। তো এখানে দেখো কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে রান্না করেছি ভাত, তো শায়নকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে দেখো করেছি আলু পটল দিয়ে একটা তরকারি, আর এখানে সজনের শাক, আর তারপরে দেখো করেছি এটা হচ্ছে সমুদ্রের ময়া মাছ, তো আলু দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে তেলে দিয়ে এটা করেছি। কিন্তু মাছটা না আমি ভেবেছিলাম এমনি খুব সুন্দর দেখতেও ছিল, মানে ভালো দেখতে আর খেতেও খারাপ লাগেনি, যেহেতু সমুদ্রের মাছ ভাবছিলাম যে টেস্ট কেমন হবে, তো ভালোই লেগেছে টেস্টটা। তো চলো, আর এখানে দেখো শায়নকে খেতে দিয়ে দিয়েছি, তো শায়ন তো ছোটো মাছ খেতে চায় না, তবুও আমি বললাম যে এই মাছটা ভালো খেয়ে দেখ। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে মন্দিরে নিয়ে যাচ্ছে প্যান্ডেলের ওখান থেকে, নতুন মানে যেই ঠাকুরটা পুজো হয়েছিল প্যান্ডেলে সেই বিশ্বকর্মা ঠাকুরটা এখন মন্দিরে নিয়ে যাচ্ছে,
তো দেখো তিনজন, আরও দুজন হলে ভালো হতো, কারণ ঠাকুরটা তো যেহেতু মাটির খুবই ভারী। আর এখানে দেখো পুরোনো ঠাকুরটা এখন মন্দিরের এক সাইডে রেখে দেওয়া হয়েছিলো, তো এখন তো দেখো লসিমনে তোলা হচ্ছে, এই ঠাকুরটা নিয়ে যাবে। তো কী হয়েছে বলো তো, এই ঠাকুরটা হচ্ছে নিয়ে যেতে যে রাস্তাতে নিয়ে যাবে সেই রাস্তাটা খুবই মানে অর্ধেক রাস্তাটা দেখো ওইখান থেকে রাস্তাটা যেহেতু গলি মতো সেহেতু লসিমনটা যাবে না, ওই জন্য তোমাদের দাদা ভাইয়েরা দেখো কী করে হাতে করে নিয়ে যাচ্ছে। তো যে পুকুরটাই ফেলা হয় সেই এই পাশে দেখো একটা পুকুর আছে, কিন্তু এই পুকুরটাই ফেলবে না, পুকুর অন্য একটা পুকুরে ফেলবে। তো অনেকটা কিছুটা পাঁচ মিনিট মনে তো লেগেছে আর ঠাকুরটা নিয়ে যেতে, কিন্তু কষ্ট তো হয়েছে নিয়ে যেতে গিয়ে। যদি এরকম যদি ভাবতো যে আমাদের লসিমন এখানে রেখে যদি অন্য জায়গায় মানে ঠাকুরটা নিয়ে যেতে হবে এরকম ট্রেনে, তাহলে আরও কজনকে তোমাদের দাদা ভাই নিয়ে যেত। দেখো এখানে দেখো এটা কপাল ভালো যে এইখানে যে এরকম তিন চারটে আছে ছেলে, এরাই হচ্ছে সুজন দিদিগুলো। তো দেখো দুটো ছেলে এখানে এসেছে আর একটু হচ্ছে সাহায্য করেছে সবাই মিলে। তো এত মানে বলবো তাহলে আর দু তিনজন নিয়ে যেতে পারতে। তোমাদের দাদা ভাই বলছে আমি তো জানি না যে কোনো লসিমন হচ্ছে রেখে আমাদের নিয়ে যেতে হবে, তাহলে তো এখান থেকে নিয়ে যাওয়া যেত। তো দেখো এখন ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে, ভালোভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেলো, এটাই সব থেকে বড় কথা। তো এখানে ভিডিওটা এন্ড করছি, নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই।